সম্মানিত উপস্থিতি দর্শক এবং ভিউয়ার্স, আমরা নন মুসলিম ভাইদের জন্য সবাই এখানে থেকে উপকৃত হব ইনশাআল্লাহ। 19 নম্বর যে বিষয় নিয়ে আলোচনা করছি, 19 নম্বর ভিডিওতে, সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক মানুষের জন্য গুরুত্বপূর্ণ, মুসলিম ও মুসলিম সবার জন্য গুরুত্বপূর্ণ। সেটা হলো ইসলাম এবং আধুনিক জ্ঞান বিজ্ঞান। প্রশ্ন, ইসলামের সঙ্গে আধুনিক জ্ঞান বিজ্ঞানের কোনো কন্ট্রাডিকশন আছে? অর্থাৎ ইসলামের সঙ্গে আধুনিক জ্ঞান বিজ্ঞানের কোনো ধরনের বিরোধিতা আছে? উত্তর মোটেই না। কারণ কি? কারণ ইসলামে যুগ যুগ ধরে মুসলিম সমাজ, মুসলিমগণ জ্ঞান বিজ্ঞান চর্চা করে আসছে, একেবারে প্রথম থেকে শুরু করে। এই জন্য আমরা মুসলমানদের শুরুতে দেখেছি যে তখনকার আগের যুগে গ্রিকরা ছিল বিজ্ঞানের দিক থেকে অ্যাডভান্স। তখন যেমন গ্রিকরা, এদের প্রসিদ্ধ গ্রিক বৈজ্ঞানিক অ্যারিস্টটল, ফিথাগোরাস, এরা যারা ছিল, এদের বই পুস্তকগুলো আগে বিভিন্ন ভাষায়, ওই ভাষা থেকে নিয়ে, গ্রিক ভাষা থেকে নিয়ে আরবিতে এটাকে অনুবাদ করা হয়েছে। আমি নিজেও তাদের থিওরিগুলো পড়েছি, নিজেও আরবিতে পড়াশোনার জন্য আমাদের মাদ্রাসায় পড়ানো হতো এগুলো দর্শনগুলো। তো এই যে গ্রিক দর্শনগুলো পড়ানো হতো, কারণ ইসলাম জ্ঞান বিজ্ঞানের গুরুত্বের কারণেই ইসলামে এগুলো করা হয়েছে। আর ইসলামের দাওয়াত আরব জাজিরা বা আরব উপত্যকায় পৌঁছার আগে সেখানে কী অবস্থা ছিল? অন্ধকারে একেবারে নিমজ্জিত ছিল, অজ্ঞতা এবং অন্ধকারে, যে কাইমা জাহিলিয়াত বলা হয় ইসলামের পূর্বে। বিশাল আকারে অজ্ঞতা ছিল মানুষের মধ্যে, জ্ঞানের দিক থেকে, দৃষ্টিভঙ্গির দিক থেকে, সব দিকেই তারা অন্ধ ছিল। এবং তারা নিজেরা অন্ধকারের আরেকটি, সবচেয়ে অন্ধকারের আরেকটি কারণ, আরবরা তখন নিজেরা নিজ হাতে মাটি দিয়ে, পাথর দিয়ে, মাটি দিয়ে ইত্যাদি দিয়ে নিজ হাতে একটা মূর্তি বানিয়ে ওই মূর্তিকেই সৃষ্টিকর্তা, ভগবান, আউযুবিল্লাহ, একে মনে করে তারা পূজা শুরু করতো। আর নিজে হাতে নিজে বানান, এটা ভগবান কেমনে হবে, এটা সৃষ্টিকর্তা কেমনে হবে, এটা তাদের লালক পালক এবং কীভাবে হবে, পালনকর্তা কেমনে হবে, পালনকর্তা কেমনে হবে, তাই না? এ তো অসম্ভব, তারা নিজের হাতে বানিয়ে, এমন অন্ধকার নিচ্ছিল ছিল। ইসলামে যখনই দেখুন, আমরা এলম এবং গবেষণা বিজ্ঞানের সবচেয়ে বড় প্রমাণ ইসলামে, যখন ইসলামের প্রথম ওহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাযিল হলো, ফার্স্ট ওহি, ওই সেই বাণী যখন জিবরাইল আমিন এনে আনলেন, তখন যে 5টি আয়াত নাযিল হয়েছিল, ওই আয়াতটা আমরা গবেষণা করে দেখি, ইসলামের শুরুতেই জ্ঞান বিজ্ঞান চর্চা নিয়ে হয়েছে। আল্লাহু আকবার, জ্ঞান এবং বিজ্ঞানের কথা এসেছে, এলমের কথা এসেছে, জ্ঞান এবং বিজ্ঞানের কথা এসেছে। কী আসছে এখানে? আল্লাহ তালা যখনই প্রথম ওহি নাজিল করেন, সূরা আলাকের 5টি আয়াত কোরআনে কারিমের, আল্লাহ তালা বলেন, ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, খালাক আল ইনসান মিন আলাক, ইকরা রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামা আল ইনসান মা লাম ইয়ালাম। ভালো করে খেয়াল করে আমরা দেখব, আল্লাহ তালা এখানে বলেন যে আপনি পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। দেখেন, সৃষ্টি করেছেন কথাটা, অর্থাৎ সৃষ্টিকর্তার পরিচয় এখানে দেওয়া হয়ে গেল। সৃষ্টি, তিনি কে সৃষ্টি করেছেন? রব সৃষ্টি করেছেন। এখানে গবেষণার বিষয়, আমাকে কে সৃষ্টি করেছেন, এখানে প্রশ্ন আসবে। তাহলে এখানে সায়েন্স, সৃষ্টিবিজ্ঞান, অর্থাৎ মানুষের যে জীববিজ্ঞান, মানুষ কোত্থেকে আসলো, এ সৃষ্টিকর্তাকে এখানে গবেষণার জন্য সেটা দেয়। খালাকাল ইনসান মিন আলাক, এবং এখানে বিজ্ঞানের বিশেষ থিওরি এখানে দেওয়া হয়েছে, যেটাকে আমরা জীববিজ্ঞানের, বায়োলজির বিশাল ব্যাপার, যে আল্লাহ তালা সৃষ্টি করছে কোথা থেকে? রক্তপিণ্ড থেকে। আলাক যেটা, অর্থাৎ আল্লাহ তালা সৃষ্টি করছেন রক্তপিণ্ড থেকে। এখানে সৃষ্টির মানব আকৃতি ধারণ করার আগে একটা রক্তপিণ্ড থাকে, যেটা নাকি ওটাকে আলাক বলা হচ্ছে, মানুষ আকৃতি ধারণ করা, ওখান থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে সৃষ্টির রহস্য আল্লাহ এখানে বললেন, সায়েন্সটা বলে দিলেন, জীববিজ্ঞানের মেইন থিওরি যে কোত্থেকে সৃষ্টি হলো, মানুষের সৃষ্টির মূল থিওরি বলে দিলেন আল্লাহ তালা। এরপরে 3 নম্বর আয়তে ইকরা রব্বুকাল আলাম, পড়তে বললেন, পড়ার আদেশ, পড়া মানে জ্ঞান, আল্লাহ আকবার, পড়া মানে বিজ্ঞান। তো জ্ঞান বিজ্ঞানের মূল থিওরি হচ্ছে আপনাকে পড়তে হবে এবং জানতে হবে। তা জানার আদেশ করলেন, পড়ো, আপনার প্রভু, আপনার রব সবচেয়ে বেশি সম্মানী। তাহলে এখানে পড়তে আদেশ করলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি তখন পড়তে জানতেন না, অনেক ঘটনা বখারিতে আসছে। আমি বললাম, আমি তো পড়া জানি না, জিবরাইল এসে তাকে চাপ দিলেন, বুকে চাপ দিয়ে বললেন পড়ো, তিনি পড়া শুরু করলেন, সুবহান আল্লাহ তাআলার মেহরবানিতে পড়া শুরু করলেন, তিনি পড়তে জানতেন না আগে।
তিন নম্বর আয়তে পড়ার আদেশ করলেন, এটা জ্ঞান বিজ্ঞানের মূল চাবিকাঠি। চার নম্বর আয়তে আল্লাহ যে আল্লামা বিল কালাম, যিনি কলম দিয়ে শিক্ষা দিয়েছেন, এখানে এলমের কথা বলা হলো, শিক্ষা দিয়েছেন। আল্লাহ আকবার, শিক্ষা মানেই জ্ঞান চর্চা, শিক্ষা মানেই এলম, এলম মানে শিক্ষা, শিক্ষা মানে জ্ঞান বিজ্ঞানের চর্চা। কলম, কলম হাতে নিতে হবে। তো যখন সমস্ত গবেষকরা কলমের মাধ্যমে তার গবেষণা লিখে থাকেন, এখানে কলমের কথা বলা হয়েছে, এখানে জ্ঞানের কথা বলা হয়েছে। আল্লাম আল ইনসান মা আলাম আলাম, যা জানতো না তাকে শিক্ষা দেওয়া হয়েছে। পঞ্চম আয়াতে যা জানতো না এমন জ্ঞান এবং বিজ্ঞান তাকে শিক্ষা দেওয়া হয়েছে। আল্লাহ আকবার, এখানে অনেকগুলো জ্ঞান বিজ্ঞানের কথা এখানে আল্লাহ তালা উল্লেখ করেছেন। তাহলে এই আয়াত ইসলামের প্রথম যে আয়াত নাযিল হয়েছে, এই আয়াতে আল্লাহ তালা বহু জিনিসের এখানে অনেক বিষয়ের চর্চার কথা বলেছেন। তার মধ্যে অবশ্যই এলম এবং সৃষ্টি জগতের রহস্য এবং এর সঙ্গে জ্ঞান চর্চা পড়তে বলা হচ্ছে, এই সবগুলো জ্ঞান বিজ্ঞানের প্রথম আয়তে জ্ঞান অর্জন পড়তে এবং সৃষ্টি রহস্য সবগুলো ইশারা করা হলো। বিরাট সায়েন্স এখানে লোকায়িত আছে এবং বৈজ্ঞানিকরা এখনও এটা নিয়ে গবেষণা করছে, আয়াতগুলো দেখে যায় হ্যাঁ সৃষ্টি রহস্য দেখে এটা স্বীকৃত, কোরআনে কারিমের সঙ্গে সম্পূর্ণভাবে সঠিক এটা স্বীকার করেছেন, বিভিন্ন ধর্মের বৈজ্ঞানিকরা এটা বলেছেন এই বিষয়গুলো। ইসলাম জ্ঞান বিজ্ঞান নিয়ে কেন গুরুত্ব দিবে, এর কারণটা কী? এবার কারণটা ভালো করে জানি। কারণ যত জ্ঞান বিজ্ঞান যত প্রচারিত হবে, প্রসারিত হবে সঠিক বিজ্ঞান এবং জ্ঞানের যত প্রসার 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 হবে, সৃষ্টিকর্তার রহস্য তত উদ্ঘাটিত হবে এবং সৃষ্টিকর্তাকে আরও বেশি জানতে পারবে মানুষ, এবং যত বেশি জানবে তত বেশি এলম অর্জন হবে, জ্ঞান অর্জন হবে, বিজ্ঞান অর্জন হবে, এবং তত বেশি তার ইমান বাড়বে। আল্লাহ একবার বিশ্বাস করো, আল্লাহ তালা এর কিছু প্রমাণ আমি কোরআনে কারিম থেকে দিচ্ছি। আল্লাহ তালা কোরআনে কারিমের সূরা আনকাবুতের 20-21 নম্বর আয়াতে বলেছেন, কুল সিরু ফিল আর্দ, দেখুন আল্লাহ তালা বলছেন যে তুমি জমিনে কী করো, ভ্রমণ করো, ফানজুরু কাইফা বাদা আল খালক, এবং ভ্রমণ করে দেখো কীভাবে সৃষ্টি জগৎ শুরু হয়েছে, আল্লাহ তালা কীভাবে সৃষ্টি করেছে, দেখো কীভাবে শুরু করেছে। সুম্মা আল্লাহ ইনশু ইন্নাশাত আল আখিরা, এরপর আল্লাহ তালা এরপরের সৃষ্টির পর পরবর্তী ধাপগুলো তাও এখানে উল্লেখ করা হলো, এবং আল্লাহ তালা সবচেয়ে জানেন, সকল জিনিসের শক্তি রাখেন তা বলা হলো। এখানে সৃষ্টি জগতের শুরু এবং এর পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে গবেষণা করতে বলা হচ্ছে। এরপরে আল্লাহ তালা অন্য আয়তে বলেন, সূরা ফুসসিলাত 53 নম্বর আয়তে বলেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, তাদেরকে অল সৃষ্টি জগতের বিভিন্ন নিদর্শন আমি তাদের দেখাবো, ও ফি আনফুসিহিম, তাদের নিজের মধ্যেও নিদর্শন দেখাবো। আল্লাহ আকবার, কেন? যেন এটা সুস্পষ্ট হয় যে না তিনি হক, হ্যাঁ এটা তিনি একমাত্র সত্য, মাহবুদ তার সারা উপাসনা কারো করা যাবে না। এইগুলো যদি গবেষণা করা হয় যে অল সৃষ্টি জগতে আল্লাহ তারা বিভিন্ন নিদর্শন যদি গবেষণা আমরা করি আমার নিজেদের মধ্যেও, আল্লাহ অন্য আয়তে বলেছেন যে আফা অফি আনফুসিহিম, অফি আনফুসিহিম আফালা তুবসিরুন, তোমরা কি নিজেদেরকে গবেষণা করো না? আমাদের চক্ষু, কর্ণ, আমাদের কান, শ্রবণ শক্তি আল্লাহ তালা কী দিয়েছেন? আল্লাহ একবার, এমন জিনিস যে মানুষের মতো এই সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন মানব জাতি, এমন সৃষ্টি জগৎ, এমন সৃষ্টি কি পৃথিবীর কেউ করতে পারবে? কখনো করতে সম্ভব? যে বৈজ্ঞানিকরা গবেষণা করে বিভিন্ন জিনিস আবিষ্কার করেছে তা তো, তাও তো আল্লাহ, তার ওই বৈজ্ঞানিকগুলো তো আল্লাহ সৃষ্টি। আল্লাহ একবার, দেখুন মাথা, ব্রেন, প্রত্যেকটা নিয়ে গবেষণা, চক্ষু, দৃষ্টি, এগুলো গবেষণা করতে গেলে মাথা পাগল হয়ে যাবে। আল্লাহ একবার, বিশাল কারবার রয়েছে ব্রেনে, মানুষের চুল থেকে শুরু করে মাথা, ব্রেন এবং ব্রেনের কাজগুলো, এই বিভিন্ন রকম সায়েন্স গবেষণা করতে করতে পাগল এখন মতো উদ্ঘাটন হচ্ছে এই বিষয়গুলো, তা আল্লাহ সৃষ্টি করেছেন। এখানে যদি গবেষণা করতে বলা হচ্ছে আল্লাহ তাআলা, নিজেদের মধ্যে চিন্তাভাবনা করো এবং অল বিশ্ব সৃষ্টি জগৎকে নিয়ে, আফাক মহাকাশকে নিয়ে গবেষণা করো এবং নিজেদের মধ্যে গবেষণা করো। এতে আল্লাহ তাআলা যে একমাত্র সৃষ্টিকর্তা তিনি একমাত্র উপাস্য, এটা পরিষ্কার হবে, এটা আল্লাহ বলেছেন। আল্লাহ আকবার, যারা গবেষণা করেছে তারা ইসলাম সত্যটা বুঝতে পেরেছেন। আল্লাহ আকবার, পরবর্তীতে আমি এ বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো যত বেশি গবেষণা হবে তত বেশি আল্লাহ তাআলার পরিচয় লাভ হবে এবং তিনি একমাত্র হক, সত্য এবং বাস্তব এটার প্রমাণিত হবে, এবং এটার জন্য আমাদেরকে জ্ঞান, চিন্তাভাবনা এবং শিক্ষা তিনটাকে কাজে লাগাতে হবে, শিখতে হবে, জানতে হবে, জ্ঞান আমাদের জ্ঞান বুদ্ধিমত্তার কাজে লাগাতে হবে, এবং আমাদের চিন্তাভাবনাকে উন্মুক্ত করে দেখতে হবে। ইনশাআল্লাহ এই বিষয়গুলো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ তাআলা। আরেকটি পয়েন্ট, মানুষের যত জ্ঞান বিজ্ঞান উন্নতি হবে, ইসলাম এই জন্য জ্ঞান বিজ্ঞান উৎসাহিত করে, কারণ যত বেশি উন্নতি হবে জ্ঞান এবং বিজ্ঞানে সঠিক উদ্ভাসিত হবে, সঠিক জিনিসটি প্রকাশিত হবে, তত বেশি মানুষ আল্লাহর দিকে অ্যাডভান্স হবে এবং বুঝতে পারবে সৃষ্টি অল আসমান এবং জমিন, অল বিশ্ব সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, এটা ক্লিয়ার হবে। এজন্য যত বেশি বেশি জানবে মানুষ এই বিষয়গুলো, তত বেশি ইমান বাড়বে, তত বেশি আল্লাহর ভয় বাড়বে। যখন মানুষ সৃষ্টিকর্তাকে ভালো করে বুঝবে, ভয় বাড়বে যে আল্লাহ এই মহান সৃষ্টি, এত বেশি সৃষ্টি করেছেন, এত শক্তিশালী, এত পাওয়ারফুল, তিনি এত এত মহান, এত শক্তিধর, আল্লাহ আকবার, তত বেশি তার জ্ঞান বাড়বে, আল্লাহর সৃষ্টিকর্তার ভয় বাড়বে এবং সে আস্তে আস্তে ইমান তার বেড়ে যাবে। আল্লাহ আকবার। সুতরাং
এই বিষয় নিয়ে গবেষণা করার দাবি থাকলো। যত বেশি জ্ঞান বিজ্ঞানের চর্চা হবে ইসলাম তাতে উৎসাহিত করেছে এবং কোরআনের কারণে বিভিন্ন আয়তে এগুলোকে বলা হয়েছে এবং আল্লাহ তালা কোরআনের অন্য আয়তে বলেছেন সুরা ফাতের 27-28 নম্বর আয়তে যে একমাত্র আল্লাহকে বেশি ভয় করে কারা, যারা নাকি বেশি জ্ঞানী, আল্লাহ আকবার, ওলামা যারা, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল ওলামা। কেন? জ্ঞান বাড়া মানেই সৃষ্টি জগতের রহস্য, মানে সৃষ্টিকর্তার সৃষ্টির বিশালতা, তার শক্তি, তার আল্লাহ আল্লাহ তালার রহস্য এবং আল্লাহ তালার গুণাবলী আরও বেশি জানলো এবং বেশি আল্লাহকে ভয় করবে, কোনো সন্দেহ নেই। দেখুন এই আয়তের শুরু থেকে আমি একটু বলছি, আল্লাহ তালা কী বলছে, আলাম তারা আল্লাহ আনজালা মিনাস সামা ইমা ফা আখরাজা বিহি ফা আখরাজনা বিহি সামারাতিন মুখতালিফান আলওয়ানুহা। অন্যান্য আয়াত আয়াতের বিষয় অন্য অংশ আছে, এখানে আমি বাংলা বলার চেষ্টা করছি। আল্লাহ তালা বলে তোমরা কি দেখো না, কোন দেখা এটা, আল্লাহ যেখানে দেখতে বললেন এটাকে চায় মানে চোখ দিয়ে তাকিয়ে দেখতে বললেন নাকি গবেষণা করতে বললেন? সমস্ত আলামায়ে তাফসির যারা আছেন সবার ঐক্যমতে এই দেখাটা গবেষণা, অন্তরের দেখা, একে আফাল কুলুব বলা আরবিতে বলা হয়। আমি গ্রামারের স্পেশালিস্ট, আরবি গ্রামারের, আল্লাহ তোমাকে পড়িয়েছেন, তো একে আফাল কুলুব বলা হয়, অর্থাৎ অন্তরের কাজ। এই দেখা মানে চোখে দেখা না, অর্থাৎ অন্তর দিয়ে দেখতে, অর্থাৎ গবেষণা করতে বলেছেন আল্লাহ তালা। এখানে ভাবো, চিন্তাভাবনা করো, গবেষণা করো, আল্লাহ আকবার। তোমরা কি গবেষণা করো না যে আল্লাহ তালা আসমান থেকে পানি নাজেল করেন, অর্থাৎ পানি বর্ষণ করেন, আল্লাহ বৃষ্টির সময় দেখুন, এবং এই পানি দিয়ে আল্লাহ তালা বিভিন্ন রকম ফসলাদি সৃষ্টি করেন, বিভিন্ন রকম ফল ফলাদি সৃষ্টি করেন, বিভিন্ন রঙের, আল্লাহ আকবার, একই সঙ্গে হচ্ছে, বিভিন্ন রঙের হচ্ছে, বিভিন্ন স্বাদের হচ্ছে। গবেষণা করেন না যে একই সঙ্গে একই জায়গা হচ্ছে, এক এক ফলের এক এক স্বাদ, এক এক ফলের এক এক রং? এখানে গবেষণা করলে তো বোঝা যাচ্ছে নিশ্চয়ই আর কেউ পেছনে কোনো শক্তি আছে, যিনি এগুলো করছেন তিনি হলে সৃষ্টিকর্তা। যে এত শক্তিধর একটি আঙ্গুরকে আবিষ্কার করতে পেরেছে, একটি আম, একটি জাম পৃথিবীতে কেউ পারবে? কোনো শক্তি আছে? একমাত্র সৃষ্টিকর্তাই পারবে, অন্য কেউ না। এটা গবেষণা করতে বলা হয়েছে। পাহাড়, বিভিন্ন রঙের পাহাড়, এখানে সাদা লাল পাহাড়, আল্লাহ আকবার, কালো পাহাড়, বিভিন্ন রঙের পাহাড়, কেন, কে দিয়েছে রঙ, কে এই কে এই নিপুণভাবে সৃষ্টি করছে? এখন নিখুঁতভাবে কোনো খোঁত নাই, এক একটা পাহাড়ের কখনো কখনো এই পাহাড়ের মধ্যেই মূল্যবান ধাতু থেকে থাকে, পাথর যার অনেক মূল্য, আল্লাহ আকবার। হ্যাঁ, তাহলে এগুলো আল্লাহ সৃষ্টি করেছেন বিভিন্ন রঙের, এগুলো নিয়ে গবেষণা করতে বলছেন। এবং জীব জানোয়ার সৃষ্টি করেছেন বিভিন্ন রকম, যার রঙ, বিভিন্ন রঙের জীব জানোয়ার সৃষ্টি করেছেন, এগুলো নিয়ে গবেষণা করতে। মানে আল্লাহ তালা এখানে কী বললেন, মহাকাশ নিয়ে গবেষণা করতে বলছেন, আসমান থেকে বৃষ্টি কীভাবে হচ্ছে, এখানে কোত্থেকে আসছে গবেষণা। এখানে আল্লাহ কী বলেছেন, এই কৃষিবিজ্ঞানী গবেষণা করতে বলেন, বিভিন্ন ফল কেমন, বিভিন্ন রঙের হচ্ছে, কেন হচ্ছে, কোত্থেকে হচ্ছে, বিভিন্ন ফল, বিভিন্ন প্রকারের ফল, কৃষিবিজ্ঞানের কথা বলা হয়েছে এখানে আর কি। এভাবে জীববিজ্ঞানের কথা বলা হচ্ছে, বিভিন্ন রকম জীবজন্তু আল্লাহ সৃষ্টি করেছেন, বিভিন্ন রঙের জীবজন্তু, আল্লাহ আকবার, এখানে গবেষণা করা, জীববিজ্ঞান নিয়ে কথা বলা হয়েছে এখানে। তো এই যে জীববিজ্ঞান, কৃষিবিজ্ঞান এবং পাহাড়, জড়পদার্থ, যেসব আমরা দেখে আমরা ফিজিক্স বলি, তো এই যে পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান নিয়ে গবেষণা করতে বলা হয়েছে, এই সবগুলো এখানে আয়াতে চলে আসছে, সুবহানাল্লাহ। এই গবেষণাগুলো এখানে আসে, আল্লাহ তালা তারাও দেখতে বসে এগুলো গবেষণা করতে বলেছেন, মানে চোখে না, অন্তচোখে দেখুন, ভাবতে বলেছেন, গবেষণা করতে বলেছেন, এটাই অর্থ। সাধারণ দেখা না, চোখ দিয়ে দেখা না, একটা হলো চোখের দেখা, ইচ্ছা করে দেখা, আয়াতের তাফসীরে কেউ বলেনি এখানে চোখে দেখো বৃষ্টি হচ্ছে, এটা দেখার মধ্যে দেখে কী লাভ, গবেষণা করতে বলা হয়েছে। সেখানে মহাকাশ নিয়ে গবেষণা, কৃষিবিজ্ঞান নিয়ে গবেষণা, জীববিজ্ঞান নিয়ে গবেষণা, পদার্থবিজ্ঞান নিয়ে গবেষণা, সবগুলো এই আয়াতে এসেছে। সুতরাং এই আধুনিক জ্ঞান বিজ্ঞানের সঙ্গে ইসলামের সব ডাইরেক্ট কানেকশন, সরাসরি এটাকে উৎসাহিত করছে এবং সরাসরি আল্লাহ তালার সঙ্গে আদেশ করেছেন এইসব ব্যাপারে। যত বেশি মুসলিম সমাজ এবং মুসলিম উম্মা জ্ঞান বিজ্ঞানে অ্যাডভান্স হবে, তত বেশি তারা শক্তিশালী হবে, কোনো সন্দেহ নেই, এটা ইসলাম এজন্য উৎসাহিত করেছে। এজন্য দেখবেন যে ইসলামে সবসময় জ্ঞান বিজ্ঞানকেই প্রাধান্য দেওয়া হয়েছে এবং অর্থনীতির উপরও। বদর যুদ্ধের ঘোষণা দেখুন, যত বদর যুদ্ধ যখন অমুসলিমদের বন্দী হলো, অনেকে শিক্ষিত ছিল, তাদের কাছে ফিদিয়া না নিয়ে, টাকা পয়সা না নিয়ে, ইসলামের তখন একেবারেই শুরুতে বদর যুদ্ধে অর্থনৈতিক অবস্থা দুর্বল ছিল, কিন্তু তারপরে টাকা পয়সা না নিয়ে জ্ঞান বিজ্ঞানের চর্চাকে প্রাধান্য দিয়ে বললেন, যারা বন্দী আছে ওদের যদি মুসলমানদের বাচ্চাদেরকে শিক্ষা দেয়, তাদের জ্ঞানটা শিক্ষা দেয়, অক্ষর জ্ঞান দেয়, যারা জানে অক্ষর জ্ঞান এবং শিক্ষা দেয়, তাদেরকে মুক্ত করে দেওয়া হবে। এই জ্ঞান বিজ্ঞান শিক্ষার বিনিময়ে তাকে মুক্ত করা হয়েছে। দেখুন জ্ঞান বিজ্ঞানের প্রধান দেওয়া হয়েছে অর্থনীতি বা অর্থকে, না, আল্লাহ আকবার, এটা ইসলামের শিক্ষা, ইসলামের বৈশিষ্ট্য, দিস বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্য। এবং আমরা যদি দেখি আরও গবেষণা করে জ্ঞান বিজ্ঞানের চর্চা নিয়ে,
মুসলমানদের যারা খলিফা ছিলেন বিভিন্ন যুগে খলিফারা জ্ঞান বিজ্ঞানের চর্চা করেছেন, এবং এটা প্রমাণও আছে বাগদাদ এবং মিশরে বাইতুল হেকমা এবং দারুল হেকমা, এভাবে হেকমা অর্থাৎ জ্ঞান বিজ্ঞানের চর্চার জন্য আলাদা গবেষণাগার করা হয়েছে, গবেষণাগার বাগদাদ এবং মিশরে এটা আমরা পাচ্ছি, এটা খলিফারা করেছিলেন সুবহানাল্লাহ। এবং খলিফা মামুন ইসলামের একজন খলিফা, উমাইয়া খলিফা বলি, তারা হলেন মামুন, মামুন সম্ভবত আব্বাসী খলিফা, যাই হোক ইসলামের একজন খলিফা, তা তিনি আমরা দেখতে পাচ্ছি যে বিদেশি যে কুতুব পাশ্চের পশ্চিমাদের যে যে বই পুস্তকগুলো ছিল বিভিন্ন ভাষার, এগুলোতে তিনি আরবি ভাষা অনুবাদ করে আদেশ করেছিলেন মুসলমানদের, এবং যারা অনুবাদ করবে এই জ্ঞান, তাদের জ্ঞান এবং বিজ্ঞান মুসলিমরা শেখার জন্য সবসময় উৎসাহিত করেছেন। এই জন্য তারাও খলিফারা কোরআন এবং সুন্নার এই আমলটি তারা করেছেন, তারা বিভিন্ন ভাষার জ্ঞান বুদ্ধিকে আরবি ভাষা অনুবাদ করে, এবং এরপরে বিশেষ করে পুরস্কার ঘোষণা করেছিলেন, যারা এগুলো করবে তাদেরকে প্রাইজ দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। এই জন্য বিভিন্ন গ্রিক দর্শক অন্যান্য দর্শনগুলো আমরা ইসলামে বহু আগে থেকে প্রথম যুগ থেকে আমরা পেয়ে আসছি। এভাবে যে কোরআনে কারিম গবেষণা করলে তো জ্ঞান বিজ্ঞানের বিশাল আধার হলো কোরআনে কারিম, আল্লাহু আকবার। বর্তমান জ্ঞান বিজ্ঞান এবং কোরআনে কারিম ওতপ্রোতভাবে জড়িত, এটা বহু বৈজ্ঞানিকগণ, বিভিন্ন ধর্মের বৈজ্ঞানিকগণ গবেষণা করে দেখছেন। কোরআন কারিম বহু বছর আগেই যারা এখন গবেষণা করে পাচ্ছেন যে কোরআনে এই কথাগুলো, বিজ্ঞানের জ্ঞান বিজ্ঞানগুলো গবেষণা অনেক আগে কোরআন তার সংবাদ দিয়ে গেছেন, এটা তারা স্বীকার করেছেন। এবং পশ্চিমার বিভিন্ন একদল বৈজ্ঞানিকগণ এই কথা সুস্পষ্টভাবে স্বীকার করেছেন যে কোরআন, আমরা এগুলো গবেষণা করার আগেই কোরআন এগুলো খবর দিয়ে গেছেন আসমান সম্পর্কে, যেমন শুনতে আমি সামনে বিষয়গুলো আসবো, তারকাজ সম্পর্কে, মহাকাশ সম্পর্কে খবরগুলো কোরআনে কারিমে আগেই দিয়ে গেছে। কীভাবে একজন বাচ্চা পেটে জন্মগ্রহণ করে এর বিস্তারিত বর্ণনা একেবারে সুনিপুণভাবে নিখুঁতভাবে কোরআনে কারিম দিয়েছে, এটা বৈজ্ঞানিকরা পশ্চিমে অনেক বৈজ্ঞানিক স্বীকার করেছে এই বিষয়গুলো। আমরা যদি এখানে কোরআনে কারিমের একটু আসি, রেফারেন্স আসি যে কোথায় জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন ইশারাঙ্গিত করা হয়েছে, তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি আমি সংক্ষেপে বলবো, একেবারে সংক্ষেপে বিষয়গুলো লম্বা না করে। মুসলিমগণ বিশ্বাস করে যে আল্লাহ তালা, এটা কোরআনে কারিমের আদেশ যে ছয় দিনে আল্লাহ তালা মহাকাশকে সৃষ্টি করেছেন, মহাবিশ্ব মহাকাশকে সৃষ্টি করেছেন। এটা কোরআনে কারিমের সাত নম্বর আয়তে, সাত নম্বর সুরা চৌ নম্বর আয়তে আছে, আপনারা দেখে নিতে পারেন, জল্লাটা বলেছেন। এবং পৃথিবীকে দুদিন সৃষ্টি করা হয়েছে প্রথমে দুদিন, আরও দুদিন বাড়িয়ে চার দিন করা হয়েছে পৃথিবীতে, মহাকাশ তো ছয় দিনে, আর পৃথিবীকে দুই দিন চার দিনে আল্লাহ সৃষ্টি করেছেন। এটাও আল্লাহ কোরআনে কারিমে ঘোষণা, সৃষ্টির রহস্য ওখানে মহাকাশ নিয়ে গবেষণা করার কথা, মহাকাশের মূল রহস্য আল্লাহ তালা ওখানে বলেছেন, এটা আমরা যদি পাই। এবং আল্লাহ তালা পৃথিবীকে সজ্জিত করেছেন পাহাড় নদী ফল বাগান ইত্যাদি দিয়ে, এটাও কোরআনে কারিমে বলা হয়েছে। আচ্ছা, পৃথিবীকে দুই দিনে সৃষ্টি করা হয়েছে, এটা কোরআনে কারিমের একচল্লিশ নম্বর সূরা নয় নম্বর আয়াতে বলা হয়েছে। আর পৃথিবীকে দুই দিনে, এরপরে আরও দুই দিন বাড়িয়ে চার দিনে সৃষ্টি করে আল্লাহ তালা এখানে পাহাড় নদী ফল বাগানে সজ্জিত করেছেন, এটা কোরআনে কারিমের একচল্লিশ নম্বর সূরার দশ নম্বর আয়াতে আছে। এরপরে আকাশ পৃথিবী গঠিত হয়েছে এই বিষয় নিয়ে, আকাশ এবং পৃথিবী একসঙ্গে ছিল, আল্লাহ তালা এটাকে ফাফা তাকনা, আল্লাহ তালা আলাদা আলাদা করেছেন, এ বিষয়ে কোরআনে কারিমের ছাব্বিশ নম্বর সূরা তিরিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। আকাশ ধোমায়িত ছিল, ধোঁয়ার মতো ছিল এটা প্রথমে, এটা কোরআনে কারিমের একচল্লিশ নম্বর সূরার এগারো নম্বর আয়াতে বলা হয়েছে। এবং কোরআনে কারিমে আরও বলা হয়েছে যে স্তরগুলো একটার পর একটা সজ্জিত ছিল আসমান জমিন, এই স্তরগুলো একটার পর একটা আকাশে বিভিন্ন স্তর এভাবে ছিল, মহাকাশে বিভিন্ন স্তর, কোরআনে কারিমে সপ্ত আকাশ বলা হয়েছে, আকাশ সপ্ত আকাশ এভাবে একটার পর একটা স্তরভাবে ছিল সজ্জিত ছিল, এটা কোরআনে কারিমের একচল্লিশ নম্বর সূরার বারো নম্বর আয়াতে বলা হয়েছে। সূর্য এবং চন্দ্র নির্দিষ্ট কক্ষে অবস্থান, নির্দিষ্ট কক্ষে তারা ঘুরে এবং প্রত্যেকে নিজ কক্ষপথে ঘুরে, এটাকে কোরআনে কারিমে বলা হয়েছে। এবং কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, এটা বলা হয়েছে তার প্রত্যেকের কক্ষপথে, একশো একটার সঙ্গে একটা লাগে না, মারা কনসেশন হয় না, টক্কর খায় না এবং আঘাত লেগে ধ্বংস হয়ে যাচ্ছে না, আল্লাহ তালার সৃষ্টিকর্তার আদেশে এটা হচ্ছে এবং সৃষ্টিকর্তার আদেশ তারা পালন করছে, এটা বোঝা যাচ্ছে। যেদিন আল্লাহ তালা সৃষ্টিকর্তা একক সৃষ্টিকর্তা আল্লাহ স্বয়ং আল্লাহ, তাদেরকে একটার সঙ্গে একটা লাগতে পারবে, সেদিন কেয়ামত হবে এবং পৃথিবী ধ্বংস হবে, এটাও কোরআনে কারিমে উল্লেখ হয়েছে।
তো সূর্যচন্দ্র নিজ কক্ষপথে ঘুরে এটা কোরআন কারিমের যেটা 71 নম্বর সূরা 16 নম্বর আয়াতে বলা হয়েছে এবং কোরআন কারিমের 4 নম্বর সূরা 33 নম্বর আয়াতেও বলা হয়েছে এই বিষয়গুলো। এবং নক্ষত্রাশির কথা বলা হয়েছে, নক্ষত্র নিয়ে গবেষণা, নক্ষত্র আছে, ছায়াপথের কথা বলা হয়েছে, এই কথাগুলো যদি আমরা কোরআন গবেষণা করে দেখি তাহলে আমরা পাবো যে কোরআনের কারিমের 16 নম্বর আয়তের 16 নম্বর সুরার 15 নম্বর আয়তে এটা আল্লাহ বলেছেন। তো এভাবে বিভিন্ন আয়তে বিভিন্ন গবেষণার কথা বলা হয়েছে, মহাকাশের কথা বলা হয়েছে, মহাকাশের গবেষণা এখানে আল্লাহ কোরআন কারিম আরও পাচ্ছে আমরা ছায়াপথের কথা বলা হয়েছে এটা আমরা পাচ্ছি কোরআন কারিম, এই বিষয়গুলো মহাকাশের গবেষণার বিশাল দিক কোরআন কারিমে এসেছে। এই জন্য পরবর্তী বৈজ্ঞানিকরা, আগের যারা বৈজ্ঞানিক চলে গেছে, অনেক বৈজ্ঞানিক কোরআন গবেষণা করতেন এবং তাদের কাছে কোরআন পাওয়া যেত, বিভিন্ন ভাষায় তারা এটাকে অনুবাদ করে তাদের কাছে কোরআন পাওয়া গেছে, এই বিষয়গুলো তথ্যগুলো আমরা পাচ্ছি। আমরা কিছু বৈজ্ঞানিকের কথা উল্লেখ, ফরাসি দুজন বৈজ্ঞানিকের কথা উল্লেখ করবো, তারা কী বলেছেন হাদিস কোরআন সম্পর্কে। আমরা হাদিসও পাচ্ছি, মহানবীর হাদিস দেখুন, জ্ঞান বিজ্ঞানের বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন দেখলেন যে তারা পরাগায়ন করছে খেজুরের, খেজুর বৃদ্ধির জন্য। তো এক বছর পরাগায়ন করলেন না তারা, খেজুর কম হলো। এরপরে আল্লাহ রাসূল বললেন, আমরা তা পরাগায়ন করলাম না, এটা খেজুর কম হয়েছে। আল্লাহ রাসূল বললেন, আনতুম আলম বি উমরি দুনিয়াকুম, পৃথিবীর ব্যাপারে, জ্ঞান বিজ্ঞানের ব্যাপারে তোমরা বেশি ভালো জানো, যেটা ভালো সেটা তোমরা করো। মহানবী কিয়ামত পর্যন্ত অনুমতি দিয়ে গেলেন, যেটার গবেষণার অনুমতি দিলেন যে কোনো ভালো জিনিস যা উপকার আজ মানুষের, যে সমস্ত জ্ঞান বিজ্ঞান মানুষের উপকার, জ্ঞান বিজ্ঞান ফসল বৃদ্ধিতে কাজ আসবে, প্রজনন ইত্যাদি সবগুলো অনুমতি তিনি দিয়ে গেলেন কিয়ামত পর্যন্ত সমস্ত বিষয়ের গবেষণার জন্য। এবার আমরা একটা পরিসংখ্যা দিচ্ছি, ডক্টর মোরেশ বোকাইলি, ডক্টর মোরেশ বোকাইল ফরাসি বৈজ্ঞানিক এবং ডাক্তার, ডক্টর তিনি, আল কোরআন নিয়ে গবেষণা করেছেন, দি হোলি কোরআন অ্যান্ড সায়েন্স অ্যান্ড বাইবেল, তিনি গবেষণা তিনটি গবেষণা করেছেন, দি পবিত্র কোরআন, বাইবেল এবং সায়েন্স নিয়ে গবেষণা করে তিনি বই লিখেছেন, এ ব্যাপারে আপনারা সবাই জানেন, প্রসিদ্ধ মানুষ। এবং তিনি গবেষণা করতে দেখেছেন যে হোলি কোরআনে কোনো রকম ত্রুটি নেই এবং আল বুখারিতে কোনো রকম ভুল হাদিস নাই, এরকম তিনি গবেষণা করার পরে জানে। এবং তিনি ইসলাম সঠিক এটা প্রমাণ করেছেন, বাইবেলের সঙ্গে সায়েন্সের কন্ট্রাডিকশন দেখেছেন এবং কোরআনের সঙ্গে কোনো ধরনের সায়েন্সের কন্ট্রাডিকশন নাই এবং বিপরীত্য নাই এবং কোনো ধরনের কোরআনের সঙ্গে সায়েন্সের একেবারে অনুকূলে, এটা দেখে তিনি ইসলামও গ্রহণ করেছেন। তো তার কিছু তথ্য আমি দিচ্ছি, তিনি যেটা বলেছেন, আল কোরআন কারিম প্রাকৃতিক বিজ্ঞান সম্পর্কে অনেক আয়াত আছে যা ডক্টর ইউসুফ মারোয়া আল কোরআন, কোরআনের প্রাকৃতিক জ্ঞান বিজ্ঞান বিজ্ঞানে উল্লেখ করেছেন। নির্দিষ্টভাবে বলতে গেলে ইহা এখানে 774টি আয়াত যেখানে জ্ঞান বিজ্ঞানের কথা বলা হয়েছে, এর যদি বিস্তারিত বর্ণনা বলি আমি, ডক্টর মোরেশ বোকাইল এই কথাগুলো উল্লেখ করেছেন যে বিস্তারিত হলো যে গণিতবিদ্যা সম্পর্কে 61টি আয়াত আছে, পদার্থবিজ্ঞান সম্বন্ধে 264টি আয়াত, অণুবিজ্ঞান সম্পর্কে, পরমাণু বা অণুবিজ্ঞান সম্পর্কে 5টি আয়াত, রসায়ন সম্পর্কে 29টি, রসায়ন যেটা আমরা বলি বায়োলজি 29টি আয়াত, আপেক্ষিক বিজ্ঞান সম্পর্কে 62টি আয়াত এবং জ্যোতির্বিদ্যা সম্পর্কে, জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে 100টি আয়াত, আবহাওয়া সম্পর্কে 20টি আয়াত এবং জল সম্পর্কে, জলবিদ্যা সম্পর্কে 14টি আয়াত, মহাকাশ বিজ্ঞান সম্পর্কে 11টি আয়াত, প্রাণীবিদ্যা সম্পর্কে, প্রাণীবিজ্ঞান বা বিদ্যা সম্পর্কে 12টি আয়াত, কৃষি বিজ্ঞান নিয়ে 21টি আয়াত, জীববিজ্ঞান বায়োলজি নিয়ে 36টি আয়াত, সাধারণ ভূগোল, ভূগোলের ব্যাপারে 73টি আয়াত এবং মানব প্রজনন নিয়ে, এই যে বায়োলজির বিশেষ একটা অংশ, প্রজনন বিদ্যা সম্পর্কে 10টি আয়াত, ভূতত্ত্ব পৃথিবী নিয়ে যেটা নাকি ভূগোলের অংশ অথবা পদার্থবিজ্ঞানের অংশ এটা 20টি আয়াত, মহাকাশ এবং মহাজাতিক ঘটনার ইতিহাস 36টি আয়াতে উল্লেখ আছে, এটা এই তথ্যগুলো তিনি দিয়েছেন। তিনি আরও বলেছেন সবচেয়ে আশ্চর্য বিষয় হলো কোরআনে এলম শব্দটি 779 বার এসেছে, আল্লাহ আকবার, এলম শব্দ অর্থ জ্ঞান বিজ্ঞান, 779 বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে বিভিন্ন জায়গাতে, আল্লাহ আকবার, এই তিন অক্ষরের শব্দটি আইন মিম নিম এল মানে জ্ঞান বিজ্ঞান এত জায়গায় ব্যবহার হয়েছে বিভিন্ন রকম, তাছাড়া সরাসরি এলম শব্দটি 779 জায়গাতে, তার এলমের সমার্থকভাবে সমার্থক শব্দ অনেক জায়গায় ব্যবহার হয়েছে, একই শব্দ, হেদায়ত শব্দ, আকল জ্ঞান সম্পর্ক, ফিকির চিন্তাভাবনা সম্পর্ক, দৃষ্টিভঙ্গি, দৃষ্টিপাত, হিকমা বা প্রজ্ঞা জ্ঞান, বিজ্ঞান ফেকা বুঝ, বুরহান প্রমাণ, দলিল প্রমাণ, এই ধরনের আয়াত বা নিদর্শন বায়নাত, এইভাবে এলমের অর্থের বিভিন্ন শব্দকরণে ব্যবহার হয়েছে বলে তিনি জানিয়েছেন।
আরেকজন ফরাসি বিজ্ঞানী, তার তথ্যগুলো দিয়ে আমি শেষ করব, তিনি রবার্ট জোসেফ। আর দুজন ফরাসি বিজ্ঞানীর কথা বলে আমি শেষ করব, রবার্ট বায়ের জোসেফ, তিনি যেটা বলেছেন ফরাসি বিশ্ববিদ্যালয়ের দর্শন শাস্ত্রের অধ্যাপক, তিনি বলেছেন যে কোরআন শুরু করেছে পরো দিয়ে, আল্লাহ আকবার, পরো ইসলামের, পরো হলো ইসলামের আহ্বান, তিনি বলছেন পরো ইসলামের আহ্বান। দেখুন প্রথমে কোরআন শুরু পরো দিয়ে শুরু করেছে, ইকরা এই শব্দটা কোরআনের প্রথম শব্দ পরো। তো তিনি বলছেন পরো ইসলামের আহ্বান, নিঃসন্দেহে ইসলাম জ্ঞান বিজ্ঞান বিজ্ঞানের ধর্ম, ইসলাম হলো জ্ঞান বিজ্ঞানের ধর্ম, ইহা তার অনুসারীদের জন্য, অনুসারীদের জন্য জ্ঞান বিজ্ঞান আমলের দ্বারা পাথর সংগ্রহ করতে সর্বদা আহ্বান করে, এবং এতে কোনো সন্দেহের অবকাশ নেই যে নাই, কারণ আল কোরআনের প্রথম আয়াতই হলো পড়ুন আপনার রবের নামে, তিনি এই কথা বলেছেন, একজন ফরাসি বৈজ্ঞানিক, তিনি রবার্ট বায়ের জোসেফ, তিনি মুসলিম না, তবু এই কথা তিনি বলেছেন এবং স্বীকার করেছেন। আরেকজন ফরাসি বৈজ্ঞানিক স্ট্যানলি ল্যানপোল, তিনি যেটা বলেছেন, ব্রিটিশ বৈজ্ঞানিক, তিনি সরি এটা ব্রিটিশ বৈজ্ঞানিক স্ট্যানলি ল্যানপোল, তিনি কী বলেছেন ব্রিটিশ বৈজ্ঞানিক, মসজিদ বিশ্ববিদ্যালয়, তিনি বলেছেন মুসলিমদের মসজিদ হলো বিশ্ববিদ্যালয়, আল্লাহ আকবার। দেখুন কেন বলেছেন, তিনি বলছেন আগেকার দিনে এখনও কিছু কিছু জায়গা আছে মসজিদগুলো ছিল এলমের বা জ্ঞান চর্চার, জ্ঞান বিজ্ঞান চর্চার বিশ্ববিদ্যালয়, তিনি বলেছেন যে জ্ঞান পিপাসক ছাত্রদের দ্বারা এর শোরগোলে ভরপুর থাকতো, তারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মীয় শরীয়ত ইসলাম দিনী দর্শন বিজ্ঞান যেটাকে বলছি আমরা, চিকিৎসা গণিত ইত্যাদি বিষয়ের জ্ঞান অনুসারের জন্য ওয়ালামাদের বিজ্ঞদের পাঠদান শুনতেন এবং আগমন করতেন মসজিদে, আল্লাহ আকবার, তারা পাঠদান করাতেন এবং এসব শাস্ত্র তাদের শিক্ষা দিতেন, বিশ্বের নানা প্রান্ত থেকে আরবি দক্ষ ওলামাগণ নিজেরাও পাঠদান করাতেন এবং দেশে জাতি নির্বিশেষে সকল ছাত্ররাই স্বাগত, সকল ছাত্রদেরকে স্বাগত জানানো হতো, আল্লাহ আকবার, সবাইকে পড়ানো হতো, এটা তিনি বলেছেন তার বাক্য। এবং আমি অনেক বৈজ্ঞানিকদের এ বিষয়ে, অনেক যারা নাকি মুসলিম না তাদের অনেক তথ্য এই ব্যাপারে আসে, আমি সংক্ষেপে বলার চেষ্টা করলাম, আপনারা আরও তালাশ করলে ইন্টারনেট দেখলে এই বিষয়গুলো পাবেন এবং তথ্য সহকারে এবং রেফারেন্স সহকারে পাবেন ইনশাল্লাহ, সবাইকে গবেষণা করার জন্য, এবং সঠিক ইসলামের বিউটি, ইসলামের আসলে যে ইসলাম সঠিক কোনো সন্দেহ নেই, এই বিষয়গুলো আরও ক্লিয়ার করেছেন, অন্যান্য জ্ঞান বিজ্ঞানের ইসলাম যে জ্ঞান এবং বিজ্ঞানের ধর্ম, এখানে জ্ঞান বিজ্ঞান চর্চা আগে থেকে হয়ে আসছে এবং উৎসাহিত করা হয়েছে, এবং এটা একটা বৈশিষ্ট্য ইসলামের এবং বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্য, এই বিষয়টা ক্লিয়ার করা হয়েছে, আরও অন্যান্য বৈজ্ঞানিকরা ক্লিয়ার করেছেন, আপনারা সবাই এগুলো দেখলে এবং জানবেন এবং ইসলামের সত্যতা আপনার কাছে প্রকাশিত হবে, উদ্ভাসিত হবে ইনশাআল্লাহ তালা, এবং এটা আপনার কাছে ইসলাম প্রিয় হবে ইনশাআল্লাহ তালা। আপনারা গবেষণা করুন, পড়ুন এবং জানুন এবং শুনুন, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।